এখানে দেখতে পাচ্ছেন যে এই তিনটা ছাড়া কিন্তু পুরো বডিতে কিন্তু জল ট্রাফিক করা আছে। তো এই ডিজাইনের ভিতরে কয়টা কালার আছে দেখতে পাচ্ছেন? আমরা একটু ব্যাক সাইডটা দেখি, এটা হলো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এই হলো ব্যাক সাইড, এটা হলো হাতার অংশ, ডিসকাস কাপড়টা, এটা হলো সামনে মাথা। তো ঠিক আছে, আমরা একটু বডিটা একটু দেখি, এটা এটা কি এবং বৃদ্ধ বয়স যাদের আছে তাদেরকে একটু হাত ধরে পার করে রাস্তা পার করবেন। আপনার একটু সহানুভূতিটা দেখা গেছে, একটি জীবন সুন্দর সুস্থ ভাবে যাপন করতে পারে, আপনাদের ব্যক্তিগত জীবন সুন্দর হোক, সুস্থ থাকেন সেই দোয়া কামনা করি। তো আজকের ব্লগটি হলো পাইকারি ত্রিবিজ নিয়ে। তো কোথা থেকে কম দামে ভালো মানে ত্রিবিজ কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন, এবং অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সন্ধান কীভাবে পাবেন, কীভাবে আসবেন, এবং আসতে না চাইলে কী সুবিধা আছে, কী কী কালার, কী কী ডিজাইন রয়েছে, কোনটা কত প্রাইস রয়েছে, সম্পূর্ণ কিছু তুলে দেবো। আমাদের লক্ষ্য একটা, বেকারত্ব দূর করে কর্মস্থান তৈরি করে সকল ব্যবসায় জাতি গঠন করা। যে কোনো পণ্য, যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস নিয়ে আপনি বিদেশ করতে চাচ্ছেন, আগে ভালো করে জানুন, আগে ভালো করে বুঝুন, তারপর ছোটো ছোটো করে রিস্ক নেওয়া শিখুন। মনে রাখবেন, জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। আমাদের দেওয়া তথ্যগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন। আমরা উদ্দেশ্য একটাই, যাদের পাইকারি পণ্য এবং প্রস্তুতকারী সন্ধান দিতে আমরা সবসময় অঙ্গীকার করতে থাকি। তো এখন আমরা কথা বাড়াচ্ছি না, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, ত্রিভুজ কালেকশন আমি দেখাবো। তো প্রথম কোন দিকে দেখাবো, আমরা খুলি। হ্যাঁ, এই হলো ক্যাটালগ, এই ক্যাটালগে যা দেখছেন সেম কিন্তু পাবেন, কালার ডিজাইন সম্পূর্ণ কিছু একদম সেম পাবেন। কিন্তু এটার থেকে আমার মনে হয় এই যে বাস্তবে তারা সুন্দর বেশি লাগে। আচ্ছা, এখন আমরা তাহলে বডিটা দেখি। আচ্ছা, আমরা একটু দেখাই, এই যে ডিজাইনটা, এটা হলো সামনের অংশটা, একটু সুন্দর করে দেখায়। এটা হলো গলাটা, এবং এটার নিচের সাইডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই তিনটা ছাড়া কিন্তু পুরো বডিতে কিন্তু জল ট্রাফিক করা আছে। তো এই ডিজাইনের ভিতরে কয়টা কালার আছে? আচ্ছা, চারটা কালার আছে। আর দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর ডিজাইন। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে কয়ার থাকে, কয় গজ? আড়াই গজ। সাবিরা শুধু সুদা করো, পাঁচ সাত না। তো আমরা এটা উনাটা একটু দেখলাম, এবং আমরা দেখবো সেলোয়ারটা। এখন সেলোয়ারটা কিন্তু এক কালার, এক কালার সেলোয়ারটা কিন্তু দেখেন এই সাইডের সাথে একটু মেশিং করা আছে, আর এখানে যে এই সাইডটা হাতের অংশটা, এই সাইডের সাথে কিন্তু একটু মেশিং করা আছে। তো এটা কি কাপড় সেলোয়ারটা? আশি আশি সুপার বয়ের, খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর জি। তো এটার ভিতরে চার পাঁচটা ডিজাইন আছে, কালার আছে, ডিজাইন আছে, আপনার পাঁচটা কালার আছে, প্রতিটা ডিজাইনে চারটে করে কালার। ঠিক আছে, আমরা আরেকটা ডিজাইনে চলে যাই, এটা পরে বাস করি নাকি সময় নষ্ট না করে আমরা এখানে চলে। কাশফিয়া, এই দেখ কাশফিয়াটা। আচ্ছা, ক্যাটালগ থাকুক, আমরা এটা একটু দেখি। এই যে এটা হলো ক্যাটালগ, দেখতে পাচ্ছেন এই ক্যাটালগে যা আছে সেম ডিজাইন কালার সব কিছু পাবেন, এবং তাদের কিন্তু রং কস গ্যারান্টি, পাকিজা পাকিজা। ঠিক আছে,
আপনার কাশ্মীর লুঙ্গি এটা হচ্ছে কাশ্মীর লুঙ্গি কাশ্মীর লুঙ্গি পাকি যায় হাতার অংশটা ঠিক আছে আর এটার ভিতর খুব কটা কালার চারটা কালার আমরা এটার অন্যটা একটু দেখি কারণ যদি না দেখে তো বুঝবো কিভাবে হলো উন্নটা এটা মনে পাশার এটা পাশার এই আমরা উন্নটা দেখলাম এখন দেখবো আমরা সেলরটা সেলরটা সুতি এই কাগজটা কিন্তু খুবই সুন্দর আমি এইটার ছবিটা আমাকে দিবেন হ্যাঁ আমি এটা ইয়াতে দিব থামেন দিব এটা কোন কালারটা খুবই সুন্দর এবং কাপড়টাও খুবই সফট ঠিক আছে আপনার এটা দেখেন ডিসকাস কাপড়টা এটা হলো সামনে পাতটা আচ্ছা ওই ওইটা ব্যাকসাইডটা কোনটা ওইটা ওইটা হচ্ছে হাতার অংশ এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হলো পিছনের সাইডটা খুবই সুন্দর তো আমরা এখন এটার সাথে অন্যটা একটু দেখবো এটার মধ্যে সেলোটা আমরা একটু দেখবো এই হলো সেলোটা সেলোটা কি কাপড় সুতি কাপড় আর এই কাভারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানি না আপনাকে আপনাদের কেমন লাগবে তবে আমি এটা আমার বউয়ের জন্য একটা নিবো ইনশাল্লাহ দেখবেন আজকে নিয়ে যাব আচ্ছা এটা এরপরে আমরা কোনটা দেখবো ডিজিটাল ডিজিটালের ভিতরে ঠিক আছে দেখেন খুব হিট এই মালটা বর্তমানে ওনারা বলছে এটা খুব চাহিদা অর্থাৎ যেহেতু মার্কেটে এখন ওনারা এত রেট কমের দিক দিয়ে আছে এই ডিজাইনটা এই ক্যাটালগটা যা দেখছেন সেম কিন্তু বডি থাকবে সব কিছু এটা সেম পাবেন তো ঠিক আছে আমরা একটু বডিটা একটু দেখি এটা এটা কি ফ্রম সাইডটা এটা হাতা মানে আসলে যেটা এটা হাতার অংশটা সামনে এটা পিছনে আচ্ছা এটা হলো সামনের সাইডটা আর ওইটা হলো ব্যাক সাইডটা জি তো আমরা এটার সাথে অন্যটা দেখব একটু এখন কয় গজ আছেন আপনার বডি মধ্যে সব দুই গজ আমরা দেখবো সেলোটা এক কালার সুতি এই হলো সেলোটা তো এটা এটার প্রাইস কত রাখতেছে ৪৮০ টাকা মাত্র ৪৮০ টাকা এটার ভিতরে কত কালার কত ডিজাইন আছে ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে কত বেশি নিতে পারবে আমরা একটা ডিজাইন দেখি
কিন্তু এই কথা কিন্তু বললেন না, বললে কিন্তু পাইকারা নিতে চাইতো আরো যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু ওনাদের WhatsApp নাম্বারে কল দিবেন, আমি WhatsApp নাম্বারটা একটু বলে দিচ্ছি, তারপরে দেওয়া চেষ্টা করবো দেওয়ার জন্য। আচ্ছা এখানে নাম্বারটা যেটা সেটা হলো 0192 3295 3952। তো এই নাম্বার হয়েছে এটা কি ইমো আসা ভাইবার? আচ্ছা এটা হলো ইমো আসা ভাইবার সব কিছু আছে, তবে এটাতে কিন্তু কল দিলে আপনারা পাবেন এবং এখান থেকে এসেও নিতে পারবেন, এবং যদি কুরিয়ার সার্ভিস নেন তাও নিতে পারবেন। আমাদের এখানে একজন কাস্টমার আছে, এর আগে একদিন আসছিল, আজকে ওনার সাথে একটু কথা বলো বা একটু সামনে আসে। তো আমরা এখানে শেষ করবো, লাস্টে আসি কাস্টমার সাথে একটু কথা বলো। তো ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো ভাই। একটু ধরেন আপনার কোন জায়গা থেকে আসছেন? আমি ভালুকা, মায়ন সিং ভালুকা। মায়ন সিং ভালুকা, এর আগে কিন্তু ভাইকে আমি দেখাইছি। তো এর আগে আপনি এই দোকানেই আপনাকে পাইছি, আজকে এই 7-8 মাস ধরে আসার পরে দেওয়া এই দোকানেই পাইলাম, তার মানে এই দোকান আপনি খুবই পছন্দ করেন। তো আচ্ছা এইখান থেকে যে আপনি এই কালেকশনগুলো নিয়ে, সেইক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটুকু বেনিফিট হয় বা কতটুকু সুবিধা আছে? মানে একজন ব্যবসায়ী নিয়ম হয়েছে যে মানে রিপিট কাস্টমার আসা মানে কি ব্যবসার উন্নত হওয়া, কারণ কাস্টমার একবার যারা আসবে যদি এখান থেকে বেনিফিট না পায় সেখানে দ্বিতীয়বার আসবে না, আর যখন বেনিফিট পাবে সুবিধা পাবে ইয়া পাবে তখন কিন্তু বারবার আসবে। তো এখন আপনি যে আপনার মতন যারা আরো উদ্যোক্তা আছে তাদের বিষয়ে একটা কথা বলে ভালো করতে পারেন। তো আপনি মুন সিং ভালুকা থেকে আসছেন, তো এখান থেকে রাত্রে আসছেন, সকালে আসছেন, কয় ঘন্টা সময় লাগছে? 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টা আর বেশি লাগার কথা? 3 ঘন্টা। তারাই তো বলে যারা বেনিফিট পায় তারাই কিন্তু আরেকজনে বলবে, আর যদি ভালো না পায় সে কিন্তু না করবে যে না আসি না। না এখানে রংপুর থেকে শুধু খালি ক্যামেরার সামনে না, এই রোমালি না ক্যামেরার সামনে আমার থেকে যেটা হেঁটেই বলবে না ভালো। এই দোকান থেকে আমি একটা নেই মাল কিনি, প্রতি সপ্তাহে মোটামুটি আমি প্রতি সপ্তাহে হাট করি, তো প্রতি সপ্তাহে মোটামুটি মাল কিনি। না ভালো আপনার যে কোনো মালের সমস্যা হলে এটা কী করে ফেরত আসছে? সুনামগঞ্জ থেকে আসছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জায়গাতে আসছেন? আমি তো আসছি সুনামগঞ্জ থেকে। সবকিছু সুবিধা পাচ্ছি, মানে যা যা প্রয়োজন সুবিধা দিচ্ছে না? তো ঠিক আছে, আর আপনাদের মতন যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যতে কারা তো অনেক জায়গাতে প্রোডাক্ট নিয়ে প্রতারণা হচ্ছে, তাদের উদ্দেশ্যে এরা তো প্রতারণার কিছু না বাবুর হাত, মানে প্রতারণার কিছু না, আর সাথীর মাল তো অনেক দিন ধরে নেওয়া গেছে, সাথে পাখি যা দিলে নামে মানে সবাই ঠিক জানে। কিন্তু আমরা দেখা গেছে অনেক জায়গার থেকে অনেক মাল নিলে সেটা কিন্তু দেখা গেছে কি বকচকর করে যারা এখনো আসেন নাই,
তারা যদি আসেন একবার আইসা ঘুরে দেখে যান তো বুঝতে পারবেন সেটাই। তো ঠিক আছে, আমাদের বিএসএফ উদ্দেশ্যে একটা কথা বলবেন, আমি আপনার মতন যারা পাইকার আছে যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলবেন। এখানে আসুন, সাথে নম্বর আছে, কাপড় ভালো, থ্রি পিসও ভালো, অনেক মানসম্মত, মানে আজকে থেকে না মানে অনেক বছর ধরে এদের কাপড় নিতেছি, আর ক্রেতার ভিতরে তো সবাই জানে ভালো বললো না, আশা করি এই জায়গাতে কোনো মানে চোর ঢুকবো না, সবাই মানে কাপড় নিয়ে মানসম্মত ভাবে ব্যবহার করতে পারবে। তো আমরা কিন্তু দেখছেন দুইজন মানুষের সাক্ষাৎ নিয়েছি কাস্টমারের, এছাড়া কিন্তু নিলে আরও অনেকে নিতে পারে, কিন্তু আমরা তো এত মাসে নিতে পারি না। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।